টিকটকের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, একা নন দলবল নিয়ে এমন জঘন্য কাজ করেছে গাজীপুরের টঙ্গীর কিশোর শিশির। করা কথা বলে টঙ্গী থেকে গত 23 ডিসেম্বর এক কিশোরীকে রাজধানীতে রেখে 3 দিন ধরে দল বেঁধে ধর্ষণ করে। অভিযোগের পর গ্যাংয়ের মূল হোতা শিশিরকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আমি আপনাদের বন্ধু অন্ত এবং আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি আমার নতুন একটা ভিডিও। বিশ্বাস করেন 2021-এ যে আমার ফার্স্টে এরকম টপিক নিয়ে ভিডিও ছাড়তে হবে সেটা আমি আশা করি নাই। তো আর কি করার, চলেন আজকের ভিডিও শুরু করা যাক। আমি হলো সেবাজন্ত চ্যানেলের হোস্ট। আজকে আমরা করব টিকটকের একটা গ্রুপ এন্ড টিকটকের কয়েকটা প্রতিবন্ধীকে রোস এন্ড এক্সপ্লোর। সো এদেরকে রোস্ট করার পিছনের কাহিনী হয়তো অনেকেই জানেন, আর যারা জানেন না তাদেরকে একটু সংক্ষেপে বলে দেই। টিকটকের কিছু সেলিব্রিটি পোলাপাইন যাদের ভিডিও দেখার পর হয়তো আপনারা হাগা বন্ধ হয়ে যাবে, এই হাগা বন্ধ করা ভিডিও দেখে মানুষ তার ফ্যান হয়ে যেতেছে, ফলোয়ার বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে, দূর দূরান্ত থেকে মানুষ এদের সাথে দেখা করতে যায় এবং তাদের সাথেও টিকটক করে। কারণ বড় কথা তো এটা না ওরা টিকটক করে, বড় কথা এটা যে ওরা টিকটক করে সেলিব্রিটি হয়ে গেছে। তাই আমার হোক আমার আছে। তো এরকমই একদিন একটা মেয়ে তার সাথে খুব দূর থেকে দেখা করতে আসে, কারণ মেয়েটা নাকি ছিল তাদের খুবই বড় ফ্যান। মেয়েটার নাম পরিচয় এবং জায়গার ঠিকানাটা আমি বলবো না। তো মেয়েটা তাদের সাথে দেখা করতে আসে, দেন এই আবাল মার্কা টিকটকাররা নাকি মেয়েটাকে রুমের মধ্যে 3 দিন আটকিয়ে গণধর্ষণ করে এবং মেয়েটার বয়স মাত্র 13 বছর। আমি যতটুকু জানি টিকটক করা নাই গিয়া, তাইলে ওরা কেমনে রেপ করছে কারণ ওরা তো টিকটকারই। ঠিক 10-এ 10 পাইছো। এইগুলো দেখলে কিসের মতো মনে হয় আপনারা কি জানেন? নাচি রে খালি এই হিজলাকে দোষ দিলে হইব না, দোষটা ছিল খুবই মেয়েরও। সে কেন তাদের সাথে দেখা করতে গেল? আচ্ছা হ্যাঁ ভাই হ্যাঁ, মেয়েটি ছিল তার ফ্যান, এই জন্য রুমের ভিতরে গিয়ে তার ফ্যানগিরি দেখাইতে হইব। বাংলাদেশে কি জায়গার অভাব? আর কথা বাড়ায় কি লাভ? তো চলেন এখন কাটা গায়ে নুন ছিটানো যাক। আরে দূর ভাই, ওয়েট ভাই ওয়েট, এই বাল্টির ক্ষমা দেখতে ইচ্ছা করতেছে না, আর এই গানটার সাথে এই জায়গাটা মিলাইতেছে না, ওয়েট মিলাইয়া দেখাই। ভাইরাল কইরা দে আমারে, ভাইরাল কইরা দে, ভাইরাল কইরা দে আমারে, ভাইরাল কইরা দে। আব্বে নুনু ছাড়া পোলা পাইন, আর কত ভাইরাল হইবার চাও তুমি? ওয়েট তোর ভাইরাল গেলি তোর টুটকি দিয়া বরু। বেদব, তুই মহান শিল্পী রে, বহুত অপমান করছস তোরে আমি। আব্বে বিচি ছাড়া পোলা পাইন, অপমানের কি দেখছস তুই? এখনো তো শুরুই করলাম না। এইটা আমরা জানতাম, এই বিচিলেস পোলা তো একা একাই ভাইরাল হয় নাই ভাইয়া, এর পিছনে অনেক বড় একটা কাহিনী আছে, ওকে ভাইরাল করা হয়েছে। প্রমাণ দাও, প্রমাণ দাও। এবং ওরে ভাইরাল করছে কে আপনারা জানেন? জানি না। One and only Oppu ভাই। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, অবশ্যই তারে চিনতে পারতেছেন। তো ও আপনাদের ভালোবাসার একটা মানুষ, ওর আগের আইডিটা হয়তো কোনো একটা প্রবলেমের কারণে নষ্ট হয়ে গেছে, নষ্ট হয় নাই তার ভালোবাসার মানুষগুলাই নষ্ট করে দিছে, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো ওর পাশে যে হয়তো একজনে নষ্ট করছে, কিন্তু ওর পাশে হাজার হাজার মানুষ আছে, সেটা তারা ভাবে নাই তার জন্যই নষ্ট করছে। ইনশাল্লাহ সবাই ওরে সাপোর্ট করবেন, আর এই আইডিটা ওরে সবাই ওরে সাপোর্ট করবেন, সবসময় ওর পাশে থাকবেন, যেহেতু ভালো কিছু করতে পারে আপনাদের ভালোবাসায়। ওই ভাই একটা কথা আছে না, প্রথমে নৌকা যেখানে যায় পরের নৌকাও সেখানেই যায়, এই কথাটা টিকটকারদের ক্ষেত্রে অনেক মানায়। আরেকবার যদি করছে সেটা করতেন, আরেকবার যদি করছে সেটা করতেন।
আমি শিউরিত। দোষ তো খালি অপু ভাইয়ের না, দোষ তো ভাই আপনাদেরও, কারণ আপনারাই তাকে সাপোর্ট করে এত বড় ফেমাস বানাই। কাউকে সাপোর্ট করার আগে অনেক ভাইবা চিন্তা সাপোর্ট করবেন। টিকটকে বহুত পার্সনই আছে যারা খুব ট্যালেন্ট দেখায় এবং তাদের আসলেই ট্যালেন্ট আছে, কিন্তু আপনারা তো তাকে সাপোর্ট করবেন না, আপনারা তো করবেন এইসব রেপিসদের। তো এইসব বালচালের কথা বাদ দিয়ে চলেন যাওয়া যাক নেক্সট টপিকে। कैसे बताए क्यों तुझको चाहे यारा बताना पाए, यादें दिलों की ये है जो बाकी यारा मुझे समझाए तू जाने ना। तोर मुख आमी मुइते दिमु, तोर गान सुनाते के आमी कुत्तर गान हुनुम, एडाओ भालो हइबो आमार लइगा। ताओ सत्य। আরে ভাই একটু সেরে যাক। আমাদের ছোট নদী চলে বাকে বাকে, গার্লফ্রেন্ড আমাদের বাস দিতে জানে। ভাই এই ক্লিপটা নিয়ে আমি কিছুই বলুম না, কারণ আমার কিছু বলার নাই। আপনারা যা বলবেন আপনারা একটু কমেন্ট বক্সে বইলে দেখেন, আমি দেখবো আপনারা কি কি বলতে চান। খালি এতটুকুই বলবো, এমনে লাফাই কে ওরা, মির্কি বেড়া মরছে। কুছ ভি তাকে বলে দিও আগামী 10 দিন বাসায় না পাইলে হাটে ঘুরতে। ওরাই যদি বাংলাদেশের হয় সেলিব্রিটি ভাই, তাহলে তো আমার আর কিছু বলারই নেই, ওরাই আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে। বারে ভাই বাহ, আপনাদেরকে একটু দেখাই তারা কিভাবে দেশটারে রিপ্রেজেন্ট করে। মানে প্রতিবন্ধীর মতো আচরণ, প্রতিবন্ধীর মতো অঙ্গভঙ্গি দেখা তারা রিপ্রেজেন্ট করে দেশে, তারা ফেমাস এইভাবেই হয়। কিন্তু আপনারা ফেমাস বানায় লাভ কি হইলো? অবশেষে তারাই দেশের নাম নষ্ট করে দিল। নাউজুবিল্লাহ কইলেন না? আপনাদের এই ফেমাস সেলিব্রিটিদের ক্ষমা দেখা কি মনে হয় জানেন? আমি আর কিছু বলুম না, তাদের মুখ থেকে শুনে আসি চলেন। আচ্ছা বিচিলেস পোলা, তুই হিজলাগো মতো করস কে? আমি যে 3 বেলা গাঁজা খাই। ও আচ্ছা আচ্ছা, তুই এত হুগ না কে, একটু বাটটাত খা। রে না গাঁজা খাই কুল পাই না। আজকের ভিডিও এই জায়গায় শেষ, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটাতে ক্লিক করে আমার পাশে থাকুন। আর ভাই এইসব ধর্ষণ টর্ষণ বাদ দেন, ধর্ষণের ফলে খালি মেয়ে না তার পরিবারও ভেঙে পড়ে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা এইসব কাজ আর করেন না। সো আজকে যাইতেছি কিন্তু তবুও যাইতেছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস, বাই। ওই চল জেলে যায় দেখে আসি গা, অগকি নিচে আসে নাকি নাই।